অসম ডাউনটাউন ইউনিভার্সিটির উদ্যোগে একদিনের এক সেমিনার অনুষ্ঠিত হয় রবিবার। রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাগুরুরা এই দিনে সেমিনারে অংশ নেন। শিক্ষাক্ষেত্রে যে রয়েছে শিক্ষাগত ক্ষেত্রে, সেখানে সমৃদ্ধি, জ্ঞানের বৃদ্ধি এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে সেমিনারের আয়োজন। জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসেবে এদিন তার সেমিনারের উদ্যোগ। উত্তর পূর্বে শিক্ষাগুরুদের একসাথে এনে তাদের সঙ্গে ভাবের আদান প্রদানের মধ্য দিয়ে শিক্ষাগত ক্ষেত্রে সমৃদ্ধি এই সেমিনারের মূল উদ্দেশ্য। Say it around 400 to 500 students studying in Assam Lamtang University. So what's the they have been supported by scholarship schemes and many other ways. They are been engaged in various jobs in industries. We have placement system, 100% placement system. We try for 100% placement system. A number of students from Tripura and Agartala are being placed in fact within Assam and different other industries of India.